পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জানিস তো মোহনা, তোদের শ্বশুরমশাই ঘড়ি ধরে খান, তোদের দেরি আছে দেখে আমি খেতে বললাম। তুই বসে পড় না, পাশে বস। কি হলো, শুনতে পাচ্ছ না? ও বিশ্বাস হচ্ছে না, তাই না? দুদিন আগে অবধি তো এই টেবিলেই তুমি সার্ভ করতে, এখন এখানে বসে খাওয়ার কথা হচ্ছে। ইটস লাইক ড্রিম কাম ট্রু, তাই না? মোহনা বস, বসে পড়ো, বসে পড়ো, একটু সময় লাগবে, তো অভ্যেস হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি তো এই বাড়ির কাজের লোক নও, তুমি তো বাড়ির বউ। শাশুড়ির সেবা করবে, তার জন্য নিশ্চয়ই স্যালারি ক্লেম করবে না মোহনা, তাই না? কি হচ্ছে এখানে এসব? আর আমি নিতে পারছি না সব। বাবা বসো না, বসো বসো বসো, ঠিক আছে। আমি জানি সত্যি কথা একটু কড়াই হয়, কিন্তু ঠিক আছে, যদি এই বাড়িতে সত্যি কথা বলা বারণ হয় তাহলে ঠিক আছে, আজকে থেকে আমার এই মুখটা বন্ধ, আর আমি কিছু বলবো না। রিয়েলি অঞ্জলা, সত্যি? দাদু ভাই থাক না, থাক না। দিদা ঠিকই বলছে, একটা কথা আছে না, কথায় কথায় কথা বাড়ে, তাতে আরো বিপদ বাড়বে। বিপদ? কার বিপদ? আয়ুষ কুমারের লাইফে। আয়ুষ কুমারের লাইফে অলরেডি অনেক প্রবলেমস আছে, নতুন করে আর কিছু অ্যাড অন করতে চাই না। কে বিপদ আছে আকাশ? আমি? কি হয়েছে তোর? হ্যাঁ, কোথায় কি সমস্যা হয়ে গেছে যে তুই এইভাবে বিয়ে করছিস? এখন মনে হচ্ছে যে ওর সঙ্গে কথা বলা দরকার ছিল। এসব কি হচ্ছে কি? আর তোমরা যা করেছো তার জন্য কি খেসারত দিতে হবে সেটা আমি ভেবে শিউরে উঠছি। প্লিজ প্লিজ, এবার তোমরা শেষ করো এটাকে, প্লিজ।